ওয়াক উইথ বং বয়েজ ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাবু রাজচন্দ্র দাসের সাথে লোকমাতা রানী রাসমণির বিবাহের বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি। প্রথম ও দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর রাজচন্দ্র আর বিবাহ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সময় রাজচন্দ্রের দাদা অর্থাৎ প্রীতরামের জ্যেষ্ঠ পুত্র হরচন্দ্র দাস তার একমাত্র স্ত্রীকে রেখে মারা যান। প্রীতরাম দেখলেন বংশ লোপ পাওয়ার উপক্রম হয়েছে, তাই তিনি রাজচন্দ্রের কথার অপেক্ষা না করে দেশে বিদেশে ঘটক পাঠালেন এবং তারপরেই হালি শহরের এক ঘাটে যুবতী রাসমণির দর্শন মিলল। প্রীতরামের কাছে খবরও গেল। ইতিহাসের স্মরণী বেয়ে যদি অতীতে ফিরে যাওয়া যায় তাহলে জানা যাবে যে কলকাতার জানবাজারের জমিদার প্রীতরাম দাস তথা প্রীতরাম মার, দাস নাকি মার এটা নিয়ে পরবর্তীকালে আমরা ভিডিও করব। যাই হোক, তো সেই প্রীতরাম নিজের পুত্র রাজচন্দ্র দাসের সঙ্গে রাসমণির বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালে হরে কৃষ্ণ দাস অর্থাৎ রানী রাসমণির পিতা সেই প্রস্তাব সাগ্রহে গ্রহণ করেন এবং সেই দিনই আশীর্বাদের কাজ শেষ করা হয়। কোনো কোনো লেখকের মতে স্বয়ং প্রীতরামও ওই দিন ঘটকের সঙ্গে উপস্থিত ছিলেন এবং বিবাহের দিন ঠিক করে ফিরে আসেন। তারপর ইংরেজির 1804 সালের 21 এপ্রিল অর্থাৎ বাংলার 1211 বঙ্গাব্দের 8ই বৈশাখ রাসমণির সাথে রাজচন্দ্রের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই হচ্ছে আসল চিত্রটা। এখন প্রশ্নটা হচ্ছে রাসমণির পিতা অর্থাৎ হরেকৃষ্ণ দাস তার পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে রাসমণির বিয়ের আগে কোথায় উঠেছিলেন? বিয়ে তো জানবাজারে হয়েছিল, কিন্তু কোন বাড়িতে থেকে রাসমণি বিবাহটা করেছিলেন? সবাই বলবেন কেন, জানবাজারের প্রাসাদ তো রয়েছেই। কিন্তু না, সেটা নয়। কারণ আমাদের মনে রাখতে হবে যে যখন রাসমণির বিবাহ হয় তখন জানবাজার প্রাসাদের অংশটুকু ছাড়া সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডের ধারের বর্তমান প্রাসাদের অংশের নির্মাণ শুরু হয়নি। জানবাজার প্রাসাদের নির্মাণকাল 1220 থেকে 1228 বঙ্গাব্দ, আর রানী রাসমণির বিবাহ হয়েছিল 1211 বঙ্গাব্দ। সুতরাং হিসাব তো মিলছে না। অতএব এটা পরিষ্কার যে এই বাড়িতে থেকে বিয়েটা হয়নি, বিয়েটা হয়েছিল সম্পূর্ণ একটা অন্য স্থানে এবং সেই স্থানটি খোদ কলকাতার মধ্যেই রয়েছে এবং আজকে আমরা সেই স্থান দর্শনেই যাব। অর্থাৎ সেই বাড়ির খোঁজ আমরা পেয়েছি যে বাড়িতে থেকে রানীমার বিয়ে হয়েছিল এবং কিভাবে সেখানে পৌঁছাবো সেটাও আপনাদের দেখাবো। সেই বাড়ি আজও আছে কি না, থাকলেও কী অবস্থায় আছে এবং সত্যিই সেই বাড়িতে থেকে রানীমার বিয়ে হয়েছিল কি না সেই সত্যতা যাচাই করতেই আজকে আমাদের ছুটে যাওয়া। গোটা বিষয়টা নিয়ে আপনারাও যেমন এক্সাইটেড, তেমনই আমরাও ভীষণ এক্সাইটেড। আপনারাও প্রথমবার দর্শন করবেন, আমরাও তাই করব। তাহলে চলুন যাওয়া যাক। সেক্ষেত্রে আমরা মেট্রো ধরে নেমে পড়ব স্প্ল্যানেড মেট্রো স্টেশন, যার আদি নাম ধর্মতলা। মেট্রো থেকে নেমে আমরা এলআইসি ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে অর্থাৎ যেটা জানবাজারের দিকে গেছে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। যেহেতু এটা ওয়ান ওয়ে রোড, সুতরাং এদিক দিয়ে যেতে হলে আপনাকে হেঁটেই যেতে হবে, বাস বা অটো কিছু পাওয়া যাবে না। বাস বা অটো করে যেতে হলে ঘুরপথে আসতে হবে। তো যাই হোক, আমরা ফুটপাথ ধরেই এগিয়ে যাব। আসলে এই প্রবীণ শহরটাকে আমার বরাবরই ভীষণ রহস্যময় মনে হয়। হাজার হাজার অচেনা রহস্য ছড়িয়ে আছে এই শহরের আনাচে কানাচে, হাজার হাজার অজানা রহস্য লুকিয়ে আছে এই শহরের বুকে। আর আজকে সেই হাজারো রহস্যের মধ্যে একটি রহস্যকে উন্মোচন করতেই এগিয়ে চলেছি আমরা, চলেছি শহরের রাজপথ বরাবর একদম ধার ঘেঁষে ঘেঁষে। এ রহস্যের উন্মোচন হলো কি না তা জানতে হলে আপনাকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে আমরা জানবাজার পৌঁছে গেলাম। জানবাজারে পৌঁছে যেখানে রানী রাসমণি ভবন রয়েছে এবং রানী রাসমণির আদি বাড়ি রয়েছে সেটাকে ক্রস করে কিছুটা এগিয়ে বাঁ হাতে একটা রাস্তা ঢুকে গেছে যার ঠিকানা হচ্ছে গোয়ালটুলি লেন। গোয়ালটুলি লেন লেখাটা এখানে রয়েছে, যদিও অস্পষ্ট, অতটা বোঝা যাচ্ছে না, তবু এটাই হচ্ছে গোয়ালটুলি লেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, অনেকদিন পরে আমি বিশ্বজিৎ, আমার সাথে কৌশিক রয়েছে। যেরকম ভিডিওতে বলেছিলাম যে রানী রাসমণি যে বাড়ি থেকে বিবাহটা হয়েছিল, বাড়িতে থেকে মানে আমাদের ঠিক পেছনের সেই বাড়িটা, সেই টালির বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ।
এটার বিষয়ে আমরা ডিটেলস সংগ্রহ করার চেষ্টা করবো। সত্যি এরকম কোনো ব্যাপার হয়েছিল কি না সেটা জানার চেষ্টা করবো, কারণ কৌশিককে বলে ভালো করে ক্যামেরাটা দেখাতে। আমি আমরা ভেতরে যাবো, একটু কথা বলে দেখবো কী কী ইনফরমেশান পাচ্ছি, পুরোটা লাইভ তুলে ধরবো। এখানে কোনো লুকানো চোরানোর ব্যাপার নেই, এটা আপনাদের কাছে নতুন, আমাদের কাছে নতুন, আমরাও যেরকম জানতে আগ্রহী আপনারাও আগ্রহী। সুতরাং চলুন যাওয়া যাক। এই যে টালির বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে থেকেই কিন্তু রানিমার বিয়ে হয়েছিল আগে। হ্যাঁ, আমাদের রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন লেখকের বই থেকে আমরা এটা জানতে পেরেছি, এবং আমরা হলফ করে বলতে পারি যে এই বাড়িটা ঠিক আগে এই অবস্থাতেই ছিল, এবং সেটাকে মাথায় রেখেই বাড়িটাকে ইনট্যাক্ট একইভাবে রাখা হয়েছে। কারণ ইতিহাস বলছে হরে কৃষ্ণ দাসের নিঃসম্বল আর্থিক অবস্থার কারণে এবং সেই সময় প্রচলিত যানবাহনের সাপেক্ষে কলকাতা থেকে হালি শহরের সময় দূরত্ব অত্যন্ত বেশি হওয়ায় প্রীতরাম, রাসমণি ও তার পিতা এবং তাদের আত্মীয় স্বজনকে কলকাতায় নিয়ে আসেন এবং যানবাজারের পাশে এই বাড়িতেই রাখেন। এই বাড়িটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গোয়ালটুলি লেনের মান্নাবাবুদের বাড়ি। এবার এই মান্নাবাবুরা কারা, তাদের সাথে প্রীতরামের কী কানেকশান রয়েছে বা রানিমার কী কানেকশান রয়েছে সেটা নিয়ে পরবর্তীকালে আমরা ভিডিও বলবো, ডিটেলসে বলবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই বাড়িতে থেকেই কিন্তু প্রীতরামবাবুর ব্যবস্থাপনায় রাসমণির সঙ্গে রাজচন্দ্র দাসের বিবাহ অনুষ্ঠান বিনা আড়ম্বরে সম্পন্ন হয়েছিল। তারিখটা আগেই বলেছি, বাংলার 1211 বঙ্গাব্দের 8ই বৈশাখ, ইংরেজির 1804 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। সেই সময়ের নিরিখে রাসমণির বয়স ছিল 11 বছর আর রাজচন্দ্র দাসের বয়স ছিল 21 বছর। তো আমরা এবার একটু ভেতরে যাব, গিয়ে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করব বর্তমানে বাড়িতে যারা আছেন তারা কতটা কি বলতে পারেন, তাদের কতটা কি জানা আছে সে বিষয়ে আমরা জানব। চলুন যাওয়া যাক। দেখুন, এই বাড়ি থেকে বিয়ে হয়েছিল না, তার বিয়ে হয়েছে রানী রাসমণি। এই বাড়িটা থেকে বলছে, এই বাড়িটা রানী রাসমণিরই আছে। এই বাড়িটা রানী রাসমণির বাড়ি আছে, কিন্তু যা হয়েছে দেওয়া হয়ে গেছে একটা ব্রিটিশ জামানা, 140-150 বছর আগের কথা হচ্ছে। আপনারা কিতাব দেখতে বলছেন কিন্তু রানী হয়ে আছে, আমি সেটা বলছি। রানীর বাড়ি আছে, এটার বিষয়ে আপনি বলতে পারছেন এই বিষয়ে কখন বিয়ে হয়েছে, আমি কি করে যাবা, তখন তো আমার জন্ম নেই ভাবি, আমরা জন্মে নেই হামটা বলে গা, মগর জিতনা হাম জানতা উতনা বলে গা। एक तो समय था, ये भी बता दे, ये भी रानी रासमणि का बिल्डिंग है। अच्छा अच्छा। हाँ, पूरा रानी रासमणि का। नया आदमी से पूछेगा क्या बताए। ठीक है दादा, थैंक यू। थैंक यू, बुरा मत मानिए। ठीक है, धन्यवाद। अब समझा कुछ लग गया है, कोई बात नहीं है। ठीक है, आदमी को चीन के बात कीजिएगा, आपको समझता ही मिलेगा। अब बच्चा लड़का से पूछेगा, उस कल का बच्चा से पूछ रहा हूँ, वो मुझे उल्टा पूछ। मगर हमको आपको जो बताया चार नंबर यही है, बाड़ी उसी का है, भोला बाड़ी आज भी है, मैं समझा तो ठीक है। ठीक है, यही बात है, बुरा मत मैंने नहीं 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 बुरा मत, मेरा लड़के का समान है। এবারে আমরা বাড়ির যেটা ভেতরের অংশে প্রবেশ করব এবং সেখান থেকে কিছু ইনফরমেশন সংগ্রহ করার চেষ্টা করব, দেখি হয় কিনা। হয়ে আপনাদের হাতে এসছে, আপনারা বর্তমান মালিক হলেন, তবে আপনি বলছেন যে এটা হতে পারে আগের ওখানেই ছিল, হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। তো তোমরা তো দেখলে, আমরা গেলাম
আমাদের কাছে যতটা খবর ছিল যে ওটাই হচ্ছে অরিজিনাল বাড়ি, সেখান থেকেই বিয়েটা হয়েছিল। যদিও ওখানকার বর্তমানে যারা রয়েছে তারা সেরকম কিছু বলতে পারলো না, অবাঙালি যারা ছিলেন তারা হয়তো জানে না। তো আমার মনে হয় এটা নিয়ে আগামী দিনে আরও বিস্তর গবেষণার প্রয়োজন এবং অরিজিনাল তথ্য যেটা আছে সেটা উঠে আসবে। এখন আমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, কারণ ওখানে যারা আছে তারা বলতে পারলো না, অথচ আমাদের কাছে খবর আছে, একদম পাক্কা খবর যে ওটাই অরিজিনাল বাড়ি, সেই হিসাবে বাড়িটাকে ইন্ট্যাক্ট রাখা হয়েছে। তো আগামী দিনে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব এবং ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। আপাতত এই ভিডিওটা বিষয়ে কার কী মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানিও, লাইক আর শেয়ার অবশ্যই করো। প্রথমবার যারা দেখছো তারা বুঝতেই পারছো আমরা কোন টপিক নিয়ে, কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ভিডিও করছি। সুতরাং ভিডিওর গুরুত্ব বুঝে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। পরের একটা ভিডিও নিয়ে আমরা ফিরবো আরেকবার, সঙ্গে থাকো।